ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি টোয়েন্টির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়লেন আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান শফিকুল্লাহ সাফা। আফগানিস্তানের প্যারাগন চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে মাত্র 71 বলে 274 রানের দানিবীয় ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল 21টি ছক্কা ও 16টি চারের মার। ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে কাবুল স্টাক ক্রিকেট ক্লাবের বিপক্ষে কোচিজ ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নেমেছিলেন সাফাক। তার বিধ্বস্তি ব্যাটিং নৈপুণ্যের সাথে ওয়াহাদুল্লাহ সাফাকের 31 বলে 10টি চার ও 3টি ছক্কায় সাজানো 81 ইনিংসের কল্যাণে খাতিজ ক্রিকেট একাডেমি 20 ওভারে 351 রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে 107 রানে গুটিয়ে যায় কাবুল স্টার, ফলে 244 রানের ব্যবধানে বড় জয়ের স্বাদ পায় খতিজ ক্রিকেট একাডেমি।